ভয়াবহ মাত্রায় ঢাকার চারপাশে ঘিরে থাকা চার নদীর দূষণ, দায়িত্বপ্রাপ্ত সরকারি প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি ও সমন্বয় না থাকায় এমন অবস্থা। দূষণের পথগুলো বন্ধ না করেই হাতে নেওয়া হচ্ছে বড় বড় প্রকল্প, ফলে নদীর পানি বিষাক্তের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, এতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে জনগণ, মিলছে না সুপেয় পানি। বিপরীতে লাভবান হচ্ছেন শিল্প মালিক আর কতিপয় সরকারি কর্মকর্তা। মিরাজ মিজুর চার পর্বের ধারাবাহিকের আজ তৃতীয় পর্ব। তুরাগ নদীতে জাহাজের প্রপেলারের ঘূর্ণনে তৈরি ফেনাই বলে দেয় কতটা বিষাক্ত হয়েছে এ নদীর জল। সুয়ারেজ ও কেমিক্যালের বর্জ্য মিলে তৈরি হয়েছে এমন এক বিষাক্ত পানি যা পরিশোধন অযোগ্য। এই পানিটা এমন পচে গেছে, পানির মধ্যে নামলে অনেক চুলকায়, পানি আতপা দলে গা হয়ে যায়, এই পানিতে কোনো কাজ করা যায় না। একই অবস্থা ঢাকার বুড়িগঙ্গার। ঢাকা শহরের বেশিরভাগ সুয়ারেজের বর্জ্য এসে পড়ে বুড়িগঙ্গায়। নদীটির দক্ষিণে কেরানীগঞ্জে গড়ে উঠেছে কয়েক হাজার গার্মেন্টস। আমাদের কেরানীগঞ্জ গার্মেন্টস পল্লীতে 3000-এর উপরে ছোট বড় পোশাক শিল্পের কারখানা রয়েছে, একটা ফ্যাক্টরির ভিতরে সব কাজগুলো হয়ে যায়। আর এসব গার্মেন্টসের কেমিক্যাল সরাসরি এভাবেই পড়ছে বুড়িগঙ্গায়। সুয়ারেজের পানি প্লাস ডাইং রঙের পানি যদি বন্ধ করতে পারেন তাহলে ভালো হওয়ার সম্ভাবনা আছে। খুব প্রবলেম হয় এখানে, যত কেমিক্যালের গন্ধ, ময়লা পানি দূষিত, এবং ঢাকা শহরে যত বর্জ্য ব্যবস্থাপনা সঠিক ব্যবস্থা না থাকায় এই নদী দূষণ হচ্ছে এবং আমাদের চলাচলে অনেক বিঘ্ন হচ্ছে। ময়লা আবর্জনা যে ফালাছে যেখানে সেখানে, এই ময়লা আবর্জনা যদি একটা নির্দিষ্ট জায়গায় ফালায় নদীর পানিতে না পড়ে, তাইলে পরে এটার পানি ভালো থাকার সম্ভাবনা থাকবে, দুর্গন্ধ থাকবে না। বুড়িগঙ্গার তীর না বলে তাই একে ভাগার বলেন অনেকেই। সদরঘাটের দুই কুল জুড়ে প্রায় 2 কিলোমিটার রয়েছে এমন অসংখ্য ময়লার ভাগার, তার সাথে যুক্ত হয়েছে সোয়ারেজের লাইন ও পোশাক শিল্পের কেমিক্যালসের বর্জ্য। পরিবেশ অধিদপ্তরের জরিপ অনুযায়ী শীতলক্ষায় 750, তুরাগ ও বালু নদীতে 600-এর বেশি কলকারখানার বর্জ্য সরাসরি যাচ্ছে নদীতে। অপরিকল্পিত শিল্পায়ন করতে গিয়ে যে আমরা নদীগুলোকে মেরে ফেললাম এবং নদীর বায়োডাইভার্সিটিকে আমরা শেষ করে দিলাম, ইকোসিস্টেম সার্ভিসটাকে আমরা ধ্বংস করে দিলাম, এটা শুধু ফাইন্যান্সিয়াল কস্টটাই তো আমরা কভার করতে পারি না। আর এই মুহূর্তে গত 30 বছরে প্রায় 4000 কোটি টাকা শুধু বুড়িগঙ্গাতে ব্যয় হয়েছে, খেয়াল করে দেখেন, 4000 crore। তো 4000 কোটি টাকা আমরা বুড়িগঙ্গায় ব্যয় করে আমরা বুড়িগঙ্গার বিন্দুমাত্র কোয়ালিটি উদ্ধার করতে পারি নাই। নদী দূষণে দায় কার বেশি? চার নদীর তীর জুড়ে গড়ে ওঠা হাজার হাজার শিল্প প্রতিষ্ঠান না সুয়ারেজের বর্জ্য? দায় এড়াতে প্রস্তুত নানা গবেষণা জরিপ। ওয়ার্ল্ড ব্যাংকের একটা স্টাডি হয়েছিল বুড়িগঙ্গাকে নিয়ে, বুড়িগঙ্গা দূষণের জন্য দায়ীকে, যারা 30% দায়ী হলো ট্যানারি, 30% হচ্ছে অন্যান্য ছোটোখাটো অনেক ইন্ডাস্ট্রি, 20% দায়ী হচ্ছে সিটি কর্পোরেশন, আর 10%-এর মধ্যে 5% হচ্ছে ওয়াসা, মানে মলমূত্র, আর 5% হচ্ছে অন্যান্য। ওয়াসার এমন অভিযোগের তীর যে অধিদপ্তরের দিকে পাওয়া যায়নি তাদের কোনো বক্তব্য। আইন, দপ্তর, দায়িত্ব সবই আছে, কেবল নেই নদী দূষণে কার্যকরী কোনো উদ্যোগ। ঢাকার মানুষের জলের চাহিদা মেটাতে পারত যে নদী, সে নদী প্রতিদিন বিষাক্ত হচ্ছে ইচ্ছায়, ব্যক্তি স্বার্থের পরিকল্পনায়। মিরাজ মিজু, দেশ টিভি, ঢাকা।